প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো ঝিঙ্গা ডিম দিয়ে ভর্তা বানাবো। আমি 1 কেজির মতো ঝিঙ্গা নিয়েছি। আজকে আমি বানাবো ঝিঙ্গা ও ডিম দিয়ে ঝিঙ্গার ভর্তা। তাহলে শুরু করি আজকে রান্না। প্রথমে আমি ঝিঙ্গার খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার ঝিঙ্গাটা পরিষ্কার হয়ে গেছে, এভাবে আমি বাকি সব ঝিঙ্গাগুলো পরিষ্কার করে নিব। আমার সব ঝিঙ্গাগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এই ঝিঙ্গাটা দুভাগ করে মাঝখান দিয়ে কেটে নেব এবং ছোট ছোট করে কেটে নিব। এভাবে আমি সব ঝিঙ্গাগুলো কেটে নিব। আমি এই সাইজ করে ঝিঙ্গাগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়া ঝিঙ্গাগুলো আমি ডেকচিতে দিয়ে দিচ্ছি, সাথে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এখানে আমি 7টা মাঝারি আকারের পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। সব পেঁয়াজগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। এখানে 7টা লাল মরিচ আমি প্যানের উপর দিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব এবং সাথে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। 10-12টা রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন ফ্রাই 12 মিনিট পরে আমি আসি, ঢাকনাটা খুলে দেখলাম আমার ঝিঙ্গার পানিগুলো প্রায় শুকিয়ে গেছে, একটু একটু পানি আছে। এখন আমি আরও 2-3 মিনিট পরে এগুলো শুকিয়ে দেবো। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2 মিনিট পরে আসি, দেখলাম ঝিঙ্গার পানিগুলো শুকিয়ে গেছে আর ঝিঙ্গাগুলো আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। ঝিঙ্গাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ আর কাঁচা মরিচ এগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে এখন আমি হন্দিস্টার মাধ্যমে এগুলোকে ধুয়ে নেব। আমি এগুলোকে হন্ডিস্টের মাধ্যমে তেতো করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু করে তেতো করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু তেতো করে নিচ্ছি। এক টেবিল চামচ লবণ সাথে দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার একটু তেতো করে দেব। এখন আমার তেতো করা হয়ে গেছে। পেঁয়াজগুলো মরিচগুলো সব একসাথে এই প্লেটে দিয়ে নিচ্ছি। একটি প্লেটে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা বাটিতে ফেটে নেব। প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে 2টা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি। সাথে 1/2 টিস্পুন কালো জিরা দিচ্ছি। ব্লেন্ড করা ঝিঙ্গাগুলো ফ্রাই প্যানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে দিব।
নেড়ে নেড়ে এগুলোকে শক্ত করে নিব। আমার জিঞ্জার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে, একটু পরে আমি এখানে পেটে রাখার ডিম অ্যাড করে দিব। এগুলোতে আমি ছোটো ছোটো করে পেটে নেব। ডিমগুলো ফেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি সাথে মিক্স করে নিব। তেতো করে রাখা উপকরণগুলো সাথে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। জিঞ্জার ভর্তা রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিব। এখন আমি পরিবেশনের জন্য জিঞ্জার ভর্তা ভাতের সাথে নিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, কেউ যদি না বলে এগুলো বলতে পারবে না কিসের চাটনি, অনেক টেস্টি হয়েছে।